بسم الله الرحمن الرحيم হে জগতবাসী আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এই আলোচনাটি হয়তো এই পৃথিবীতে সমস্ত মুসল্লি জগতে যারা আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজি এবং যারা আল্লাহর বিভিন্ন ইবাদত করে থাকে হয়তো এই আলোচনাটি যদি কেউ বোঝেন তাহলে ইনশাআল্লাহ আমি আশা করব ধন্যবাদ পাবো আর যারা উল্টো পিঠে বুঝবেন তারা হয়তো আমাকে একটু অন্যরকম ভাবতে পারেন বা একটা খারাপ কমেন্টে কিছু লিখতে পারেন তবে আমি বলবো যে আল্লাহ কিন্তু একটি জায়গাতে বলেছে কিতাবুন ফুসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য তো কিছু কিছু কথা আছে জ্ঞানী সম্প্রদায়ের জন্যই প্রযোজ্য হয় আবার কিছু কিছু কথা আছে যে জ্ঞানী সম্প্রদায় ছাড়া এটা বুঝবেন না তবে হে জগতবাসী যে সর্বস্তরের লোকেদের জন্যই আমাদের এই আলোচনাগুলো তবে এই আলোচনাগুলো সর্বস্তরের লোকেদের যখন তাদের কাছে যখন এই আলোচনাগুলো পৌঁছে যাবে তখন হয়তো একটা বিষয় হবে যে এখান থেকে তিনটি ভাগ হবে তিনটি ভাগের মধ্যে একটি ভাগ এই কথাগুলো খুব সুন্দর মনে নেবে আরো একটি স্তরের লোক আছে সে তারা মিডিয়াম ভাবে নেবে কিছু ভালো কিছু মন্দ আর একটি ভাগ লোকেরা একটু অন্য ভাবে নেবে তবে আমি মনে করব যে পাতিলের তলাতে কালি থাকে এই কালিটাকে যদি কেউ ভুরুতে লাগায় তবে এটা কাজল হয়ে যাবে আর যদি কেউ একটু কাজল নিয়ে যদি সাদা কাপড়ে লাগিয়ে দেয় তখন এই এটা কালি হয়ে যাবে তো কখনো কখনো স্থান না বুঝে মানুষ সেই কালিটাকে যদি সেই কাজলটাকে যদি সাদা কাপড়ে লাগিয়ে দেয় তবে এটা কালি হয়ে যাবে আর যদি পাতিলার কালিটাকে যদি কেউ ভুরুতে লাগায় তবে এটা কাজল হয়ে যাবে তো আজ এই কথাটি এ কারণেই বলছি যে যেই জায়গার কথা যেই জায়গার জিনিস সেই জায়গা যদি যদি কেউ বোঝে তাহলে আর কোনো প্যাচ বা কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছু থাকবে না ইনশাআল্লাহ তো আজ আমি যে কথাটি বলবো দেখুন এই পৃথিবীতে আমরা আল্লাহর ইবাদত করি তো আল্লাহর ইবাদত করতে গিয়ে জিকির আল্লাহর ইবাদত রোজা আল্লাহর ইবাদত এরপরে সর্ব জায়গায় যাওয়ার সময় মানুষ যখন হাঁটে তখন প্রত্যেক কাইকে কাইকে যখন আল্লাহর জিকির করে এটাও ইবাদত মানব সেবা করে এতিমদের মাথায় হাত বুলায় এটাও ইবাদত যা কিছু ভালো কিছু সমস্ত কিছু ইবাদত তবে নামাজটা ইবাদত তো নামাজের মাধ্যমে যে ইবাদতটা করা হয় এটার মধ্যে যেমন একটা কথা বলা হয় যে আমরা প্রত্যেক সূরাতে কি বলতেছি প্রত্যেক সূরাতে বলতেছি যে ফাতিহা সূরার মধ্যে ফাতিহা সূরার মধ্যে আমরা বলতেছি কি যে সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম যে হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দান করো যে হে আল্লাহ তুমি আমাদেরকে হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দান করেন হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দান করেন তো এখন আমরা অন্য অন্য নামাজ পড়ি যেমন চাষের নামাজ আছে যেমন আছে তাহাজ্জুদের নামাজ বা বিভিন্ন নামাজ আছে কিন্তু এর মধ্যে ফরজ নামাজ যদি আমরা ধরি ফরজের বাদে যখন নফল পড়ি বা আমরা যখন এই সুন্নত পড়ি ওয়াজিব পড়ি তো এখন দেখা যায় প্রথম সূরাটা প্রত্যেকটা সূরার আগে আমাদের ফাতিহা সূরা পড়তে হয় তো ফাতিহা সূরার পড়তে গেলে তখন আসে কি সিরাতাল মুস্তাকিম যে হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান আমাদেরকে সেই সিরাতাল মুস্তাকিমের পথ আমাদেরকে দান করুন তাহলে এই যে একটি কথা তাহলে একটা কথা আছে শরীয়তের ভাষায় যে সাত বছর বয়স থেকে নামাজ ধরতে হবে তো সাত বছর বয়স থেকে আশি বছর বয়স হলো নামাজ পড়তেছি কিন্তু প্রত্যেকটা ছোড়ার আগে যখন আমরা বলতেছি সূরা ফাতিহার মধ্যে হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দান করবেন
হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন। তাহলে 7 বছর বয়স থেকে 80 বছর 90 বছর পর্যন্ত আল্লাহর কাছে বলতেছি যে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন। তাহলে আমার বাবা মা, আমার আত্মীয়-স্বজন, আমার কোনো আপন ব্যক্তিকে যদি বলি আমাকে এই জিনিসটা দাও না, আমাকে এই জিনিসটা দাও না, দু চার দিন চাবো না, যদি দেয় তাহলে আমি তার কাছে আর চাবো না, আর যদি একবার দিয়ে দেয় তাহলে তার চাওয়ার দরকার নেই। তবে 7 বছর বয়স থেকে আমরা সেই সিরাতুল মুস্তাকিমের পথ যদি পেয়ে যাইতাম তাহলে আর কখনো বলতাম না যে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন, সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন। যদি পাইতাম তাহলে আর নাহি চাইতাম, তবে পাইনি বলেই তো বারবার চাই। তবে সারা জীবন কাটালাম 90 বছর বয়স পর্যন্ত, সেই 7 বছর বয়স থেকে 90 বছর বয়স পর্যন্ত শুধু চেয়ে গেলাম, কিন্তু আল্লাহ কি দিল এটাও বুঝলাম না, আল্লাহ কি এই পথ দিল না সেটাও বুঝলাম না। তবে অন্ধের মতো আমরা ইবাদত করতেছি, তবে আল্লাহ সারা দিল না দিল না, আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দিল কি দিল না সেটা পাইলাম না, যদি দিত তবে আর চাইতাম না, তবে দিল কি না সেটাও বুঝলাম না, আর সে দিল কি না তাও বুঝলাম না বা জানলাম না। একজন অন্ধ লোকের সামনে যদি আল্লাহ কিংবা বাহ্যিক জগতে একটা যুক্তি মিলাতে গেলে, যে একজন অন্ধ লোক রাস্তায় বসে যখন ভিক্ষা করে তখন সে একটা ছালা নিয়ে বসে ভিক্ষা করতেছে, হে ভাই দেন, হে ভাই দেন, হে ভাই দেন, কিন্তু ছালার মধ্যে যখন পয়সা পড়ে শব্দ বোঝা যায় না, যদি টাকা দেয় কেউ বোঝা যায় না, কিন্তু সে দিতেই আছে, তাকে দিতেই আছে, কিন্তু সে তো দেখে না। তখন সে ভাবতেছে আজকে বুঝি আমার ভাগ্যে আর হয়নি, কিন্তু বিকেল যখন হলো তখন হাত মেলে দেখে কিছু পেয়েছে, কিছু পোলাপানে নিয়ে গেছে, কিছু হিরোজি গাঞ্জুটিরা নিয়ে গেছে, কিন্তু অল্প কিছু পয়সা অল্প কিছু পেয়েছে। তো এখন দেখা যায় আল্লাহ আমাদের কি দিল কি দিল না সেটাও জানলাম না, শুধু চেয়ে গেলাম। তবে আমার কথা হলো চাইতে চাইতে জীবন কাটাইলাম, তাহলে আমরা পাইলাম কি পাইলাম না জানলাম না, এখন আমাদের কি অবস্থা হবে? এই জন্যই বলা হয়েছে যে আমরা এই পৃথিবীতে অন্ধ বোবা কালা। আর অন্ধ কাকে বলে? এই চর্ম চোখে দেখতে পারলেই তাকে চক্ষুমান বলে না, চক্ষুমান তিনি যার দিব্য চোখে আছে, যিনি আল্লাহ ও রাসূলকে দেখতে পায়। তখন আল্লাহর কাছে একবার দুইবার চাওয়ার পরে যদি আল্লাহ দেয় তাও দেখবে, আর যদি আল্লাহ না দেয় তাও দেখবে। তবে এই চক্ষুমান হতে হলে আমাদের একজন চক্ষুমান ব্যক্তির কাছে যাইতে হবে, আর তিনিও এই পৃথিবীতে চক্ষু নিয়ে জন্ম নেননি, সেই দিব্য চক্ষু পৃথিবীতে এসে সাধনার দ্বারা আল্লাহর কর্মের দ্বারা তিনি লাভ করেছেন। তবে তিনি কিভাবে লাভ করেছেন তিনি জানেন। তিনির কাছে যদি আমরা যাই, একজন আল্লাহর ওলির কাছে, একজন কামেল মুর্শিদের কাছে যখন আমরা যাব, তখন তিনি বলবে বাবারে এই সাধনগুলো করো, এই কাজগুলো করো, তখন তোমাদের দিব্য চক্ষু করলে তখন তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাবা আল্লাহ দিলে তা দেখতে পাবা, না দিলেও বুঝতে পাবা। তো এখন সারা জীবন অন্ধত্বের মতো চাইয়ে গেলাম, মানে আল্লাহ দিল কি দিল না তা আমরা জানলাম না বুঝলাম না, তো আমাদের জীবন এভাবে কাটছে। তবে পাঁচ ওয়াক্ত নামাজে দেখা যায় 4 রাকাত আছে, 2 রাকাত আছে, এর মধ্যে যে প্রতি ওয়াক্ত 4 রাকাতের মধ্যে আমরা 4 বার বলতে হয়, বা 2 রাকাত নামাজের মধ্যে একবার ফাতিহা সুরা আসে, আর প্রতি 4 রাকাত নামাজের মধ্যে 2 বার ফাতিহা সুরা আসে। তাহলে এভাবে যখন আমরা পড়ে যাই এর মধ্যে বলে যাচ্ছি সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন, সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন, কিন্তু সেই 7 বছর বয়স থেকে যখন বলতে শুরু করছি 90 বছর বয়স পর্যন্ত আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ আমাদের দান করুন, এখনও দান করেননি, যদি দান করতো তাহলে আর বলতাম না। হে জগতবাসী, আমার এই কথাগুলো যদি আপনারা জ্ঞান নজরে নেন, জ্ঞানের সোর্সে নেন, তাহলে আমার উপর আপনারা রাগ গোসা হবেন না। তবে হ্যাঁ, অলিয়া আউলিয়াদেরকে বেশিরভাগ দেখা যায় তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজে দেখা যায়নি, কিন্তু তারা নামাজ পড়েছে কিন্তু আমরা দেখিনি। সেটা একটা হলো শরীয়তের নামাজ, একটি হচ্ছে হাকিকতের নামাজ, একটি তরিকতের নামাজ। তাহলে দেখা যায় এক একটা দেশে এক একটা নামাজ আছে, একটা নামাজ আছে মানুষ চুপ করে বসে থাকবে এর মধ্যে নামাজ কায়েম হয়ে যাবে, যে আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া এর মধ্যেও নামাজ পড়া, কিন্তু এটা কিন্তু সকলে বুঝবে না। তবে
যে নামাজটি আমরা পাঁচ ওয়াক্ত পড়ি এটা সকলে দেখতেছে, আমি দেখতেছি, কিন্তু আরো একটা নামাজ আছে সেটা কেউ দেখতে পায় না কিন্তু আল্লাহ দেখতে পায়। আর সেই নামাজ যে যারা মন ডোবাইতে পারে সেই নামাজে আল্লাহ ও রাসূলকে দেখতে পায়, তখন আল্লাহর কাছে কিছু চাইলে সেটা যদি দেয় সেটাও দেখতে পায়। হে জগতবাসী, জানি না আমার এই কথাগুলো আজ আপনাদের কেমন লাগলো, যদি খারাপ লাগে তবু আমাকে কমেন্টে একটু ভালো করে বলবেন, তাহলে আমি এই কথাগুলো চিন্তা করব যে আমি কি এই কথাগুলো ভুল বললাম না সঠিক বললাম। আর জ্ঞানী সম্প্রদায়ের কাছে যদি আমার এই আলোচনাটা পড়ে তাহলে তিনি আমাকে অবশ্যই বলবেন আমি ঠিক হলে তো ভালো, আর যদি আমার কথাগুলো বিপেটে দাঁড়ান তাহলে আমি এটাকে ঠিক করব। হে জগতবাসী, সকলেই ভালো থাকবেন। আজ আরও একটি কথা হলো যে আমাদের এই চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন, বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।